everyone, assalamualaikum, bismillahirrahmanirrahim. Welcome to my YouTube channel, Farhana's Cooking House 450. আজ আমি আপনাদের জন্য আইটি সম্পূর্ণ নতুন রেসিপি নিয়ে এসেছি। এটা দেখে বুঝতে পারছেন আলু কিন্তু না। তো এটা জানার জন্য আমার সাথে থাকুন। আমি আসলে কিভাবে এটা রান্না করতেছি, এখন ভাজি করতেছি। তো আমি এখানে একটা সুন্দর করে একটা মূলাকে আলুর মতন করে গোল গোল করে কেটে নিয়েছি। এখন এই মূলাটা কিন্তু অনেকেই কিন্তু পছন্দ করে, অনেকেই কিন্তু পছন্দ করে না। তো আপনারা কিন্তু এভাবে মূলাটাকে ভেজে বাচ্চাদেরকে দিলে এবং পরিবারের সবার সাথে একসাথে যখন দুপুরে ভাত খাবেন গরম গরম, কিন্তু এই মূলা ভাজিটা কিন্তু খুবই অসাধারণ হয়। তো আমি এখানে দুইটা ডিম নিয়ে নিয়েছি আর একটা মূলা নিয়ে নিয়েছি। তো তার সাথে আমি স্বাদ মতো লবণ অ্যাড করতেছি, সামান্য হলুদ গুঁড়ো অ্যাড করতেছি, হাফ চা চামচ মরিচ গুঁড়ো অ্যাড করতেছি, হাফ চা চামচ জিরা গুঁড়ো অ্যাড করতেছি। তো এগুলাকে আমি ভালো করে মেখে নেব। আর আমরা যত অনেক সময় মূলাটা কিন্তু অনেকেই পছন্দ করে না, কিন্তু মূলাটাকে মূলার মতন করে যদি রান্না করা হয়, ভাজি করা হয়, কিন্তু প্যান পরে কিন্তু ভাত খাওয়া যায়। আর বাচ্চাদেরকে যদি এইভাবে গোল গোল করে দিতে পারেন তাহলে বাচ্চারা আরও পছন্দনীয় হয়ে খাবে। তো এভাবে করে আপনি ভালো করে ম্যারিনেট করে নেবেন। আমি এটাকে ভালো করে মেখে 10 মিনিট ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো এখন আমি একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি। তো এখানে আমি 3 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি, যাতে মূলাটা আমি ভাজি করবো একটু তেলের প্রয়োজন হবে। তো এখন আমি এগুলাকে আস্তে আস্তে একটা একটা করে সুন্দর করে সাজিয়ে দিব। তো এইভাবে সুন্দর করে যখন আমি সাজিয়ে একটার উপর একটা একটার উপর একটা করে রেখে সুন্দর করে গোল করে আপনার ভাজা করব, তখন কিন্তু বাচ্চারা দেখে কিন্তু খেতে চাইবে, যখন এটা একটা পিরজার মতন হয়ে যাবে। কারণ ডিম যাতে আসে সেক্ষেত্রে দেখতে কিন্তু যেমন লোভনীয় হবে, খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। তো বিয়াস আপনারাও কিন্তু কীভাবে মূলাটাকে, আর এখন তো সিজনালি মূলা খেতেও খুব ভালো লাগে, আর কিছুদিন পরে যে মূলা সিজন চলে গেলে তখন কিন্তু আপনার মূলা খেতে ভালো লাগবে না। আর এই মূলাগুলো হচ্ছে যে আমি বাড়িতে গিয়েছিলাম, বাড়ি থেকে নিয়ে আসছি একেবারে তরতাজা মূলা। তো আসলে আমি বাগানে গিয়েছিলাম, তখন আপনাদেরকে দেখেতে ওটা মনে নেই, আমি সাথে মোবাইল নিয়ে যাইনি। তো আসলে দেখলে আরও আপনাদেরও খুব ভালো লাগতো, আপনাদেরকে আমি দেখালে আমারও খুব ভালো লাগতো। তা আমি এইভাবে করে সম্পূর্ণ বেজে নিচ্ছি দেখেন। তো এভাবে যখন আপনারা ভেজে নেবেন, আর এখানে একটা প্লেট দিয়ে আপনি উলট পালট করে নিতে পারেন। তো আমি এখানে একটা এর সাহায্যে আমি এটাকে উল্টিয়ে দিয়ে দিয়েছি। তো এটাকে আমি কিন্তু বেজে নিচ্ছি মিডিয়াম আছে। তো এখন আমি আপনার মূলাগুলোকে উঠিয়ে নিয়েছি। তো এখন এটাকে আমি একটু ধনে পাতা দিয়ে সবাই খেতে বসছে, সব গরম গরম ভাতের সাথে খাবো। তো বিয়ার্স আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর আশা করি আপনারা এভাবে বাসায় তৈরি করে খাবেন। ধন্যবাদ সবাইকে। তো এভাবে মূলা রেসিপিটা করে খাবেন।